হ্যালো, আজ আমি বিনিময় আর বিনিময় হারের মধ্যে পার্থক্য বলবো। বিনিময় কি? বিনিময়ের বাংলা হচ্ছে অদল বদল করা। খুব সহজে অদল বদল যেটা করি সেটাই বিনিময়। অর্থাৎ আমি কিছু দিলাম, তার বিনিময়ে কিছু পেলাম, এটাকে বলা হয় বিনিময়। আর বিনিময় হার কি? যখন এই দেয়া আর পাওয়া এটাকে যখন ভগ্নাংশ আকারে লিখবো তখনই হয়ে যাবে সেটা বিনিময় হার। কিরকম? ধরে নাও আমাদের গ্রাম বাংলায় খুব চলে, দুটো ছেঁড়া প্যান্ট দিলে একটা থালা পাওয়া যায়। তো এটাকে ভগ্নাংশে কিভাবে লিখবো? ধরে নাও কোন একটা জিনিস আমি দুটো দিলাম, তার বিনিময় একটা পাচ্ছি, তাহলে আমার এখানে বিনিময় হারটা কি? 1:2=0.5। অর্থাৎ আমি যা দিচ্ছি তার থেকে 0.5 পাচ্ছি, হাফ পাচ্ছি। এবার যদি ঘুরিয়ে দিই, 2/1 করি, তখন এটা হয়ে যাবে আমি একটা দিয়ে দুটো পাচ্ছি, মানে ডবল পাচ্ছি। ব্যাস, এটাই হলো বিনিময় হার।